আচ্ছা, শুটকির মধ্যে স্বাদ হয় কোন শুটকিটা ভাইয়া? স্বাদের শুটকি কোনটা? কোনটা বা খাবেন এখন? মানে আপনি খাবেন, ভুনা খাবেন, ভর্তা টাইপের মধ্যে কোনটা স্বাদ হবে? এই যে ফেসা আছে, কোনটা? এটা এগুলো কিরকম দাম? রুই কত সাইজের আছে? 1 কেজি, 2 কেজি, 1.5 কেজি, 15 কেজি। ওটা কত? এ বাবা, এত পাওয়ার! মানে বাজারে কিন্তু এখন পাকিস্তানি 2 নম্বর মুরগি বের হইছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে নতুন ব্লগে স্বাগতম। আর আমি চলে যাচ্ছি আজকে বাজারে, বাসায় কিছু মেহমান আসবে, এই জন্য বাজার করতে হবে। সেই জ্যাম লাগছে। আমার সাথে রয়েছে মাইন ভাই। আজকে রংপুরের ওয়েদারটা খুব সুন্দর, বৃষ্টি একটা বাতাস হচ্ছে, বাতাসটা বেশ ঠান্ডা না, মানে সহনীয় টাইপ বাতাস, বেশ ভালো লাগছে। ভাই কী অবস্থা? ভালো, ঠান্ডা লাগছে নাকি? অল্প অল্প। আচ্ছা, তবে আসছো প্রচণ্ড রোদ রংপুরে, 9টার পর থেকেই রোদের পাওয়ারটা ভালোই থাকে। আচ্ছা, শুটকির মধ্যে স্বাদ হয় কোন শুটকিটা ভাইয়া? স্বাদের শুটকি কোনটা? কোনটা বা খাবেন এখন? মানে আপনি খাবেন, ভুনা খাবেন, ভর্তা টাইপের মধ্যে কোনটা স্বাদ হবে? এই যে ফেসা আছে, কোনটা? এটা এগুলো কিরকম দাম? 500 টাকা কেজি। 500 টাকা কেজি? মানে ভর্তার মধ্যে এটা স্বাদ হয়? এটার শুটকির নাম কি বললেন? বাঁশপাতারি, ফেসা মাছ বলে। বাঁশপাতারি? বাঁশপাতারি বলে, ফেসা বলে। এই ভেটকি আছে, ভেটকিরও স্বাদ ভালো। এই যে এই মাছটা আছে, এই মাছটারও স্বাদ ভালো। এটা কি? কত্তি মাছ, চেনা কত্তি বলে। আচ্ছা, ভেটকি কোনটা বললেন? এটা? এটাও ভর্তা করে খায় না? এগুলো কত বেচতেছেন? বেচতেছি 50 টাকা, 400 টাকা কেজি। 400 টাকা কেজি? লবণ আলা আছে, কম দাম। এটা সহ কত বললেন? 100 গ্রাম দিলে 150 টাকা। শুতে কতগুলো উঠবে ভাই? আমাকে তাহলে 100 দিয়ে দেন, ভালো হবে না? লবণ ছাড়া তো ছোট কত? দাম বেশি তো সবগুলার। বড় রুই কয় কেজি আছে? 2 কেজি, 1 কেজি 800 গ্রাম। 2 কেজির উপরে নাই? না। কত বেচতেছেন? 250 টাকা কেজি ভাই। মিরিকেল হবে বড়। কম কত রাখবেন মা? একদম 250। ভাইয়ের এখানে দেখি রুই আছে ভাই, কয় কেজি হবে এটা? 2 সোয়া 2। কত করে ধরবেন? 280 টাকা। আর ছোটো আসাইলে 250। কত রাখা যাবে এটা? 80 টাকা দেন ভাই, দেন ডিম ছাড়া মাছ ভালো হবে না। 230 ধরেন? না, আপনার 70 টাকা দেন। হচ্ছে দাম বেশি চাই কেন? কত সাইজের আছে? 1 কেজি, 2 কেজি, 1.5 কেজি, 15 কেজি, কাতল 3 কেজি, 2.5 কেজি। আর এগুলো 28। ওটা 240 ধরা যায় না? 240 ধরা যায় না? 250 ধরেন ওটা? 70 টাকা রাখা যাবে, 60 টাকা না, 250 ধরেন। ওটা কত? 3 কেজি প্লাস হবে?
এই আস্তে ভাই একটা কি তিন কি হয় দুই দিক দুই কেজির কাঁচা কাঁচি যাবে দেন এটা বড় দেখি তোলেন দাও এই দিয়ে দাও जाप दिए आत्महत्या करलो ना कि माछ गुला রুই মাছ নিল হচ্ছে 250 টাকা কেজি, মানে যত বড় রুই মাছ হয় তত দাম বাড়ে। কত কেজি ধরবেন? 1000 এসব যে সকালবেলা পাবেন জিনিস দেখেন আগে বাবা বাজারে কি আছে। নাটোরের কাঁচা গলা খেলে এদিকে আসেন। কেবল আপনার সাইজ ছাপ মাছটা কেমন নিবেন? হ্যাঁ তাই তো করেন স্যার। এরকম কাঁচা ফল পাবেন না বস, বছরও পাবেন না। চিংড়িটা বেশ, মানে চিংড়িটা একদম টাটকা, এই জন্য ভালো লাগলো দেখে, তাই না? একদম ছিল তাজা মাগুর। এখন যাব হচ্ছে মুরগি বাজারের দিকে। পাকিস্তানি কত বেচতেছেন? 240 টাকা। গত সপ্তাহে কত ছিল এটার প্রাইস? 230 টাকা 35 টাকা। 10 টাকা বাড়লো। কেন বাড়লো? এটা মালের আমদানির উপর নির্ভর, তাই না? পাকিস্তানি দেন আমাকে 4 কেজি। আর ব্রয়লার কত বেচতেছেন? ব্রয়লার 155 নেওয়া। 155? গত সপ্তাহে কত ছিল? গত সপ্তাহে আসলে 40 টাকা, আবার 10-15 টাকা করে বাড়ছে। কেন বাড়তেছে? আমদানি কম তো, আমদানি কম। ব্রয়লার না 120-130 টাকা ছিল গত সপ্তাহে, আসলো 30 টাকা, আসলো 35 টাকা আসলো। আচ্ছা ব্রয়লার 3 কেজি দেন, ব্রয়লার 3 আর পাকিস্তান 4 কেজি দেন। পাকিস্তানি দিয়েন, অন্য মাল দিয়েন না। 3 কেজি 480। কত করে ধরলেন ব্রয়লার? 55 টাকা। 50 করে ধরেন, 5 টাকা। 50 টাকা পাইকারি দোষ, অল্প করে মালে নিচ্ছে। এখন দেন নাম্বার, 125 করেছিল। পাকিস্তানি কেজি কত বললেন? 240 টাকা। পাকিস্তানি ছিল গতবার মনে হয় 220 না 230। 30 টাকা সে একটু একটু বাড়ছে, দেন। চার কেজিতে কটা উঠবে? ছটা তুললাম, বেশি করে দিচ্ছি। ছটা না হয়ে যাবে 150 টাকা। দেড় কেজি নেবেন না? 4 কেজি হলো ছটা, কাটা কাটায় 4 কেজি। মানে বাজারে কিন্তু এখন পাকিস্তানি 2 নম্বর মুরগি বের হয়েছে। পাকিস্তানির একটা জাত আছে, এটাকে ব্রয়লার জাতি বলে। এটা হচ্ছে যে এটা, এটার ওয়েট সবসময় অনেক বেশি হবে। আর এই দুইটাই কিন্তু পাকিস্তানি, দেখি ওটা দুইটাই পাকিস্তানি। হ্যাঁ এটা একটু মোটা সাইজ হয়, এটা একটু পাতলা, মানে দেখে চেনার কোনো উপায় নাই। কিন্তু যখনই আপনি ওজন করাবেন, পাকিস্তানের ওয়েট অবশ্যই খুবই কম হবে, আর ব্রয়লারটার ওয়েট হবে 700-800 গ্রামের উপরে, মানে 1 কেজি পারও হইতে পারে। ভাই চেনার উপায়টা বলেন তো। ব্রয়লারের মতো বডিটা হবে মোটা, মানে ব্রয়লারে যে খাদ্য নাড়িটা আছে সেটা হচ্ছে একটু বড় হবে,
আর যেটা হচ্ছে বডিটা আর কি বড় হবে, পাকিস্তানি একটু ছোট হবে এটাই। আর ওজনে অনেক পার্থক্য আছে, ব্রয়লারটা ওয়েট 1 কেজি বা কাছাকাছি হবে, আর পাকিস্তানি এটা 500-600 গ্রাম হবে। কি পার্থক্য ভাই, এই মুরগি আমি না বাইরে হলে, এই মুরগি যদি না বাইরে তো ভাই এই মুরগি পাওয়া যেত কম। হ্যাঁ সেটা ঠিক আছে, এই মুরগিটা পাওয়া যেত কেন জানেন, তাহলে এই মুরগির মুরগি তো জোরে মুরগি তো ওই মুরগি তো কম আসতে যাবে না। এটা সেদিন আমাকে পাকিস্তানি 5 কেজি নিয়েছিলাম, 1-2 কেজি এটা ছিল, আমাকে ভুলে দিছিল, তো এটাও স্বাদ আছে। খারাপ লাগে না, খারাপ লাগে না, কিন্তু খারাপ যে লাগবে তা নিয়ারে নিয়ারে শোনো না ভাইরা, কুলেট এটা কি নাম, কুলেট কুলেট কুলেট, এটা ব্রয়লারের জাত না, না এটা লেয়ারের বাচ্চা, মানে লেয়ারের বাচ্চা এটা। আচ্ছা আচ্ছা, যারা ডিম পারে না, কুলেট কেজি কত, একই দাম 230, 240, আচ্ছা আচ্ছা, আর অরিজিনাল পাইসা কেনার 230 টাকা, ওই তো আর কি সেম অ্যাজই সব কাছাকাছি, কিন্তু আপনার অরিজিনাল আপনার কাছে অরিজিনাল টাইম থাকেন ভাই। আসসালামু আলাইকুম, কত কেজি হাইব্রিড নাকি কি নাম এই মরিচের, মরিচের নাম কি, সেউতিয়া সেউতিয়া বকরিয়া ধনিয়া পাতা জানত আটি কত, কোনটা বিষ এটা কত, বিশ হিসাবে একটু কমই মনে হয়। এগুলো কত, ভাড়া 2.5 কেজি দেন, এটা তো পুরাতন হলো না, দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ এটা এটা না 150 টাকা, এইটা এটা 180 টাকা বেশি, এটা কি আলু, এটা কার্ডিনাল, এটা এটা কারেস, কারেস এইটা কত বেচতেছেন, এইটা আচ্ছা দেন দেন, দেখুন এগুলো আলাদা নিতে হবে, আলুর ব্যাগটা দেখি, আলুর ব্যাগটা সব আলু আলাদা নেই মতো, এটা তো নতুন, এই একটা আর দুই তাহলে কটে কইলো 190 টাকা। কি মাহিম বাজার করতে কেমন লাগে, মজা লাগে, খালি ব্যাগ ওপিতে একটু কষ্ট লাগে না, এটা কিন্তু পৌর বাজারের আলুর আড়ত, এখানে পাইকারি দামে আলু পাবেন আপনারা। টমেটো ভালো হয়েছে তা, পাল্লা কত, 150 দেন তো, কি বলছে একটা
কইলে না এটা এটা 60 এটা 70 ওই কেন 10 কেজি দেন কত দাম দিয়ে ভেজা নাকি দেশি কোনটা ভাইয়া দেশি কত পারলা 260 হলে কেজি কত পড়ে হ্যাঁ দাম বাড়ছে গত সপ্তাহে কত ছিল এটা 50 ছিল ইয়া দাও আড়াই কেজি দাও ভালো দেখে দিও ভাইয়া দেশি প্যাজ এক্সট্রা ভালো হবে না না বললাম পচা টচা ওগুলো চেক করে দিও সকালে একটু বাইরে যাওয়ার কারণে বাজারে আসতে আমাদের দেরি হয়েছে এই কারণে ফ্রেশ গরুর মাংস যেটা সেটা পেলাম না গরুর মাংস আছে বাট ওটা বাসি হবে ওটা বেশি ভালো লাগে নাই মানে মাংস দেখে পছন্দ হয় নাই তো এই কারণে কালকে সকালে উঠে ফ্রেশ মাংস কিনতে হবে আর এখন চলে যাব মুদি বাজারের দিকে মানে মুদি দোকানে ভাই ভালো আছো মিনিকেট চালের বস্তাটা হবে চোরোটা 25 কেজি না হবে হ্যাঁ ওটা কত করে বেচতেছো কেতনা মিনিকেট 25 কেজি আসসালামু আলাইকুম দাম বাড়ছে নাকি 1200 টাকা কত ছিল আগে 1200 ছিল না 1400 ছিল দাম বাড়ছে দাও তো একটা বস্তা আর কি আর কি আর মতি নিয়ে যান মতি মতি ভালো হবে হ্যাঁ ওই যে মতি খোলা আছে না না কম দামের জন্য না চাল ভালো লাগবে চাল ভালো হবে কোনটা মতি ভালো না মিনিকেট ভালো মতি ভালো হবে মতি ভালো হবে হ্যাঁ হচ্ছে হচ্ছে চালটা চিকন আর ভালো দেখা যায় এগুলো কত 1450 ও দেখেন এটার বস্তা আছে 25 এর বস্তা দেন দেন আর কি আর এই ইয়া দাও কুকিজ টাইপের বিস্কুট কিছু দাও হ্যাঁ হরলিক্স একটা দাও ওই যে কুকিজ হবে এটা কটা দিব ছোট দুইটা দাও আর ইয়া দাও হ্যাঁ বড় বিস্কুট কিছু দাও হ্যাঁ ওইটা দাও আর ওই যে টি ব্যাগ দাও দুইটা টিকটক চকলেট লাল কালারটা আছে না টিকটক নাই বর্তমানে ও যাবে ভালো এই তাজ আমাকে দাও তো হাফ কেজি চালটা ভালো হবে না চাল ভালো হবে আপেল ভালো আছে আপেল ভালো আছে কি আপেল এটা গালা আছে গালা আপেল নাই তোমার কাছে গালা আপেল এমন পাবেন না এগুলো কত কেজি এটা 100 টাকা আর এটা 130 টাকা এগুলো না 120 ছিল এগুলো না 2 কেজি আপেল দাও তো ভালো দেয় 20 টাকা এক কেজি দাও 30 টাকা দেব দিন কমলা ভালো নাই না তোমার কাছে কমলা আছে আমার কাছে কই কমলা কত বেশি ছিল এটা কমলা এটা 200 টাকা আছে মিষ্টি হবে এটা 100% তুমি একদম ইয়া কে ছাতলানো কে না এটা নরম এটা মিষ্টি হয় স্যার আর এটা কেন এটা দেওয়া যাবে না বুঝলেন না এটা কত কেজি ধরবে এটা 200 টাকা লাস্ট রাখা যাবে ওই 1 কেজি দাও নিয়ে আসো ফ্রেশ দেই জি এ আই পুরো বাজারে গেছলা হ্যাঁ চিংড়ি মাছটা এখনো নড়তেছে তো এই ছিল আজকের বাজারের ভিডিও তো মেহমান কে আসতেছে একটু গেস করে জানাবেন আপনারা দেখি কেমন গেস আপনাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসান ব্লগসের সাথে থাকবেন আল্লাহ হাফেজ